بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده এক ভাই জানতে চেয়েছেন তার এক বন্ধু সম্পর্কে বা দিনী ভাই সম্পর্কে, যিনি ফজরের নামাজ নিয়মিত সূর্য ওঠার পরে পড়েন এবং তিনি সহি আকিদার অনুসারী কোরআন সহি হাদিস মেনে চলার চেষ্টা করেন। তো এইভাবে নামাজ পড়ার পিছনে উনি ওজর হিসেবে বলেছেন যে যদি আমি ফজরের জন্য উঠি তাহলে 5:30 উঠা লাগবে, আর এরপর কিছুক্ষণ পরে আমার অফিস শুরু হয়ে যাচ্ছে, অফিসে গেলে আমার ঘুম ঠিক মতো হয় না, তাই ঝিমঝিম ভাব আসে, ঘুমো ঘুমো ভাব। এই কারণে উনি 5-6 বছর যাবৎ এভাবে সূর্য ওঠার পরে ফজরের নামাজ পড়েন, যাতে করে ঘুমটা মজবুত হয়। তো তার এই আচরণটা কতদূর সঠিক? এটা মোটেও সঠিক নয়। এর মাধ্যমে কী করা হয়েছে? দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে আখেরাতের ওপরে, অথচ আল্লাহ বলছেন বলাল আখেরাত খায়রুল্লাকা মিনাল উলা, আর আখেরাত তোমার জন্যে দুনিয়া থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে বলছেন মানুষের স্বভাব হিসেবে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিচ্ছ, বল আখেরাত খায়রু ওয়া আবকা, কিন্তু আখেরাত এটাই হলো সর্বোত্তম এবং সর্বাধিক স্থায়ী। তাহলে আমাদের কি স্বভাব হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন কি চান আমাদের থেকে? তো আমাদের থেকে এটাই চান যে আমরা যেন দুনিয়া বিমুখ হই এবং আখেরাত মুখী হই। সুতরাং এই ভাই যে এই কামটা করেন, ফজরের নামাজকে সূর্য ওঠার পরে পড়েন, এই কাজটা কি বিধিসম্মত, কোরআন হাদিস সম্মত? না, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মোমিনদের উপরে একটি নির্দিষ্ট টাইমের উপরে ফরজ করা হয়েছে। তো নির্দিষ্ট টাইমের ভিতরে কি ফজরের সালাত এভাবে পড়ার নিয়ম আছে সূর্য ওঠার পরে, না সূর্য ওঠার আগে পড়তে হবে? তো এটা খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আমিন সৎকর্মশীল বান্দাদের পরিচয় উল্লেখ করছেন সূরা নূরের ভিতরে রেজালুল্লাহ তুলহিহিম তেজারতন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রেজালুন, তারা কিছু পুরুষ, লা তুলহিহিম, তাদেরকে গাফেল করে না, তেজারতন ওয়ালা বাইউন, তাদেরকে গাফেল করে না আল্লাহর জিকির থেকে, তাদের তেজারত ব্যবসা বাণিজ্য আর না বেচা কেনা কি থেকে গাফেল করে না, আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাতে সালাত কায়েম করা থেকে, ওয়া ইতায়িজ যাকাতে যাকাত প্রদান করা থেকে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, কি বলছেন আল্লাহ? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা সেদিনকে ভয় করে যেদিন হৃদয়গুলি এবং চক্ষুগুলি বিস্ফারিত হবে। আল্লাহ কি বলছেন সৎকর্মশীল বান্দাদের পরিচয়ে? রেজালুল্লাহ তুলহিহিম, তারা হলো কিছু পুরুষ, লা তুলহিহিম, তাদেরকে গাফেল করে না, তেজারতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, না তেজারত মানে ব্যবসা বাণিজ্য, না বেচা কেনা আল্লাহর জিকির থেকে, সালাত থেকে এবং যাকাত প্রদান করা থেকে, সালাত কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে গাফেল করে না। সুতরাং এই ভাই যিনি সহি আকিদার অনুসারী হওয়ার দাবিদার, তার যে কর্মকাণ্ড এটা কি ইসলাম সম্মত হলো? এই আয়াত সম্মত হলো? আয়াত আল্লাহ কি বলছেন যে তারা কিছু পুরুষ যাদেরকে গাফেল করে না, বেচা কিনা ব্যবসা বাণিজ্য, বেচা কিনা আল্লাহর জিকির থেকে, সালাত কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে। কিন্তু এই ভাইকে কি করেছে, তার ব্যবসা বাণিজ্য, তার ইনকাম সোর্স অফিস, তাকে কি করেছে আল্লাহর জিকির থেকে গাফেল করেছে, সালাত কায়েম করা থেকে গাফেল করেছে। এটা কি সালাত কায়েম করা বলে? এটাকে তো এক প্রকার কুফরির পর্যায়ে নিয়েছেন কিছু কিছু আলামায় দিন, মানে নিয়মিত এভাবে অ্যালার্ম দিয়ে রাখা যে সকাল 7টার দিকে উঠবে, 8টার দিকে উঠবে। তো এটা হলো হাওয়া পূজারি ধর্ম, মানে নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলা। তো এটা কশ্চিন কালো একজন সাচ্চা মোমেনের পরিচয় হতে পারে না।
যে সালাতকে জলাঞ্জলি দিবে, এভাবে সালাতকে নিজের খেয়াল খুশি অনুযায়ী পড়বে। তারপরে মসজিদের বিষয়টা তো উল্লেখ করলামই না, মসজিদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা নেদা ওয়ালাম ইয়াতিহে ফালা সালাত আলাহ ইল্লা মিন উযর, যে ব্যক্তি সালাতের আহ্বান শুনতে পেলো কিন্তু সাড়া দিল না, তাহলে তার নামাজই হবে না, অর্থাৎ জামাতে না গেলে নামাজ হবে না, ইল্লা মিন উযর, একমাত্র উযর থাকলে সেটা কথা ভিন্ন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মুনাফিকের উপর সবথেকে কঠিন নামাজ হলো এশা এবং ফজর, মানে ওরা জামাতে হাজির হয় না, সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যেখানে পুরুষ টোটালি নামাজকে এভাবে বিলম্বিত করে দিয়ে জামাত তো রাসাতালে গিয়েছেই, সকালে সূর্য ওঠার পরে নামাজ পড়া হচ্ছে, তাহলে এটা কেমন হলো, কার পরিচয় হলো? তো এটা অবশ্যই জঘন্য কর্ম। আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার বিষয়ে, তাকে প্রয়োজনে শেয়ার করবেন এই বিষয়টি এবং আল্লাহকে ভয় করতে বলবেন, এবং বলবেন আপনি সূরা নূরের যে আয়াতে আল্লাহ বলেছেন কিছু পুরুষদের প্রশংসায় বলেছেন যে তারা এক শ্রেণীর পুরুষ যাদেরকে গাফেল করে না বেচা কিনা, ব্যবসা বাণিজ্য আর না বেচা কিনা, আল্লাহর জিকির থেকে, সালাত কায়েম করা থেকে, জাকাত প্রদান করা থেকে। বলবেন আপনি এই আয়াতের আওতাভুক্ত কিনা আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনি আয়াতের উল্টা গতিতে চলছেন কিনা আপনি ভেবে দেখেন, এবং পরবর্তী জীবনকে সাজিয়ে গুছিয়ে নেন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হই। মহান রাব্বুল আমিন সূরা মুনাফিকুনের ভিতরে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন গাফেল না করে দেয় তোমাদের ধন সম্পদ আর না সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে। ওমা ইয়াফআল যালিকা, আর এমনটি যেই করবে, যারাই করবে, ফাউলাই কামুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। আশা করি এটুকুতেই যথেষ্ট রয়েছে ওয়াজ নসিহত উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।